আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি তবে অনেক ইম্পর্ট্যান্ট একটা রেসিপি আর তা হচ্ছে দুধের ছানা এই ছানাটা যদি ভাবে বানানো না হয় তাহলে কিন্তু ছানা দিয়ে তৈরি খাবারগুলোও ভালো হয় না তাই কীভাবে পারফেক্টভাবে তিনটি উপায়ে ছানা বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে টক দই দিয়ে ছানা বানিয়ে নেব। এখানে আমি তিনশো গ্রাম ন্যাচারাল টক দই নিয়েছি এই টক দইটা আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ দিয়ে একটু মিক্স করে নেব আপনারা এখানে চাইলে দুধের পরিবর্তে পানীয় ইউজ করে নিতে পারবেন আর দুধটা ইউজ করলে অবশ্যই ঠান্ডা অথবা রুম টেম্পারেচারের দুধটা নিতে হবে গরম দুধ এখানে নেওয়া যাবে না তো আমি এটা এখন ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা হাই হিটে একটু বলক উঠিয়ে নেব দুধে বলক উঠে গিয়েছে চুলার আগুনটা এখন আমি মিডিয়াম করে দিয়েছি দুধে বলক উঠে আসার পর এখন অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ হেভি ক্রিম এই হেভি ক্রিমটা দিচ্ছি নর্মালি ছানাটাকে সফট করার জন্য কারণ অনেক সময় দেখা যায় ছানা বানানোর পর একটু ড্রাই হয়ে যায় আর এখানে এই হেভি ক্রিমটা ইউজ করলে ছানাটা তখন ড্রাই হয় না ছানার মধ্যে জুসিনেসটা থাকে আর ছানাটা অনেক বেশি সফট হয় এর জন্য আমি এখানে হেভি ক্রিমটা ইউজ করে নিচ্ছি এই ক্রিমটা দিয়ে এখন একটু নেড়ে দুধের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়ে এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত দুধটা একটু ঠান্ডা না হয় ছানাটা ছেঁকে নেয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে বল আর একটা ছাঁকনি আর তার উপরে একটা সাদা পাতলা কাপড় দিয়ে নিচ্ছি এর মধ্যে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটা আঙুল দিয়ে চেক করে নিচ্ছি যখন নিজের আঙুলটা এই দুধের মধ্যে ডুবিয়ে নিতে পারবেন অনেকটা কুসুম গরম থাকা অবস্থাতেই এই টক দইটা অ্যাড করে নিতে হবে টক দইটা আমি অল্প অল্প করে দেবো আর একটু নেড়ে নেব গরম থাকা অবস্থাতে টক দইটা দিলে সেই ছানাটা আসলে শক্ত হয়ে যাবে তাই কুসুম গরম থাকা অবস্থাতেই টক দইটা দিতে হবে এভাবে কয়েক ধাপে আমি টক দইটা দিয়ে আমি দুধটা নেড়ে নেব টক দই দেওয়া হয়ে গিয়েছে এখন এই দুধটাকে কন্টিনিউয়াসলি একটু নাড়তে থাকব তো দেখছেন ছানা হয়ে আসছে দুধের পানিটা একেবারে গ্রিন হওয়া পর্যন্ত ওয়েট করব না একটু ঘোলা থাকা অবস্থাতেই আমি এটা ছেঁকে নেব কারণ বেশিক্ষণ ওয়েট করলেও অনেক সময় ছানাটা শক্ত হয়ে যায় তো আমি এখন এটা ছেঁকে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ছানাটা একটু ধুয়ে নেব আর একটা স্পাচুলারের মাধ্যমে একটু পানিটা বের করে দিচ্ছি এভাবে নেড়ে এখন বেঁধে এভাবে কলের সাথে ঝুলিয়ে রেখেছি পানিটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য এভাবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা ঝুলিয়ে রাখব যতক্ষণ পর্যন্ত এই পানিটা সম্পূর্ণ ঝরে না যায় আর হাত দিয়ে চেপে আসলে পানিটা ঝরানো যাবে না এভাবে ঝুলিয়ে রেখেই পানিটা ঝরিয়ে নিতে হবে দুই ঘন্টা পর আমি ছানাটা কাপড় থেকে বের করে নিয়েছি এখন চলে যাব আর একটা পদ্ধতিতে ছানা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ভিনেগার নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ঠান্ডা পানি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এখানেও দুধ নিয়েছি এক লিটার এই দুধটাও হাই হিটে বলক উঠিয়ে নেব দুধে যখন বলক উঠে যাবে তখন তার মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ মেল্টেড বাটার আমি বাটারটা মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে মেল্ট না করেও ইউজ করে নিতে পারবেন আর এখানে এই বাটারটাও ছানাটাকে সফট রাখতে সাহায্য করবে আপনারা বাটার অথবা হেভি ক্রিম যে কোনো একটা ইউজ করে নেবেন তো বাটারটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর চুলার আগুনটা আমি বন্ধ করে এই দুধটাকেও ঠান্ডা করে নিয়েছি কুসুম গরম দুধের মধ্যে এখন যেই ভিনেগারের পানিটা আছে ওটা দিয়ে নিচ্ছি আর এই ভিনেগারের পানিটাও আমি অল্প অল্প করে দেবো আর নেড়ে নেব ছানা হয়ে আসছে ছানা হয়ে গিয়েছে এখন এটাকেও ছেকে নেব আগের মতোই ছেকে বেঁধে রাখবো পানিটা ঝরিয়ে নেয়ার জন্য দেড় থেকে দুই ঘন্টা তো এখন আমি চলে যাবো একটা পদ্ধতিতে ছানা বানানোর জন্য এখানেও আমি এক লিটার দুধ নিয়েছি এখন এই দুধটাকেও আমি হাই হিটে আগের মতো বলক উঠিয়ে নেব দুধে যখন বলক উঠে আসবে দুধটা আমি ঠান্ডা করে কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস দিয়ে নেব এখানে আমি একটা লেবুর রস করে নিয়েছি এখন এই দুধের মধ্যে অল্প অল্প করে লেবুর রসটা দেবো আর একটু নেড়ে নেব আপনারা চাইলে ছানার পানিটা ইউজ করেও ছানা বানিয়ে নিতে পারবেন তো লেবুর রসটা দেওয়ার পর দেখুন ছানা হয়ে এসেছে এখন এই ছানাটাকেও আমি আগের মতোই ছেঁকে নেব আর এই ছানার মধ্যে আমি বাটার অথবা ক্রিম কিছুই ইউজ করব না তো এখানে আমি তিন ধরনের ছানাই নিয়ে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি কোনটা কেমন হয়েছে আর কতটুকু সফট হয়েছে এটা প্রথমে যে টক দই দিয়ে বানিয়েছিলাম ওটা দেখুন কতটা সফট হয়েছে এটা যে ভিনেগার দিয়ে বানিয়েছিলাম ওটা এটাও দেখুন অনেক বেশি সফট হয়েছে আর এটা হচ্ছে লাস্টে যে লেবুটা দিয়ে বানিয়েছি ওটা ব্যাস হয়ে গেল পারফেক্ট ছানা এই ছানা দিয়ে আপনারা যে কোনো টাইপের মিষ্টি বানিয়ে নিতে পারবেন রসগোল্লা রসমালাই ছানার সন্দেশ চমচম তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ